আসসালামু আলাইকুম বন্ধুরা, এইচপি এনভি সিরিজ ল্যাপটপ কোর i7 5 জেনারেশন। এই ল্যাপটপটি এত কম দামে পাচ্ছেন, এত কম দামে আপনারা তো কী কারণে এত কম দামে পাচ্ছেন সেই খুঁটিনাটি সহ দেখতে হলে অবশ্যই ভিডিওটি পুরো না টেনে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখবেন। তা না হলে যেই ইনফরমেশনগুলো দেয়া আছে সেগুলো কিন্তু মিস করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন একটা ইন্ট্রো হয়ে যাক, তারপরে ফুল ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, A2Z বাংলা রেভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি, আমি শুভ। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এইচপির একটি ল্যাপটপ, এইচপি এনভি সিরিজের। এই ল্যাপটপটি কোর i7 5th generation। তো এই ল্যাপটপটি এখন আমি খুলে আপনাদেরকে দেখাবো। তো যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আপনাদেরকে আমি ব্যাক প্যানেলটা দেখিয়ে দিচ্ছি। এই ল্যাপটপটার দাম খুবই অল্প, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 21,900 টাকা দাম মাত্র। তো 21,900 টাকায় কোর i7 এইচপি এনভি সিরিজের এবং 5th generation, সাথে র্যাম পাচ্ছেন 1 GB এবং র্যাম পাচ্ছেন 4 GB এবং 1000 GB বা 1 TB হার্ড ডিস্ক থাকছে এবং ব্যাটারি ব্যাকআপ থাকছে ফুল 4 ঘন্টা ফুল ব্যাকআপ। আপনি ফুল ভলিউমেও ফুল হার্ড ইউজে কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল 4 ঘন্টা ব্যাকআপ। তো আমি পেছনটায় দেখিয়ে দিয়েছি এবং কিছু মডেল দেখিয়ে দিচ্ছি, আপনারা যেগুলো দিয়ে সার্চ করতে পারবেন। এখানে 2টা মডেল শো করতেছে সিরিয়াল নাম্বার সহ, আপনারা কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন। এবং এই ল্যাপটপটি যারা দেখতে আসবেন তারা যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই একজন মেকার সাথে করে নিয়ে আসবেন, যাতে খুলে দেখে চেক করে নিতে পারেন। যদি প্রমাণ করতে পারেন যে ল্যাপটপের ভিতরে কোনো সার্ভিস করা আছে তাহলে ল্যাপটপটি আপনাদেরকে ফ্রি গিফট করে দেবো ইনশাআল্লাহ। তো চলুন এবার ল্যাপটপটি ওপেন করা যাক। তো ল্যাপটপটি ওপেন করলাম, তো ল্যাপটপটির দাম কম হওয়ার কারণ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে, আমি বাইরে না আনলে আপনারা দেখতে পারতেন না, আমি এই জন্যই বাইরে এনেছি, বাইরে এনে রিভিউ করছি। তো এই দাগগুলো কিন্তু এটা গ্লাস প্রোটেক্টর যেটা সেটার উপরে, তো এই গ্লাসটা কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমাদের কুষ্টিয়াতে নাই, না হলে আমি নিজেই চেঞ্জ করতাম, আর আমরা কোনো সার্ভিসিংয়ের কাজও করি না, যার কারণে যেভাবে ল্যাপটপগুলো হাতে আসে বা ফোনগুলো হাতে আসে সেভাবে আমরা সেল করে থাকি। তো এখন চলুন ল্যাপটপটি আমরা অন করে দেখব। আর তার আগে বলে নিই, প্রত্যেকটি কিবোর্ডের নিচে দেখুন আলো জ্বলছে, এটা কিন্তু কিবোর্ড ব্যাকলাইট। তো প্রত্যেকটি কিবোর্ডের নিচে আলো জ্বলবে প্রত্যেকটি, আমি অন্ধকারে যেয়ে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপটি ওপেন হয়ে গেল। তো যাই হোক, ল্যাপটপটি ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটির, আমি যেটা বলেছিলাম আপনারা ব্যবহার করার সময় কিন্তু সামনাসামনি, আমি মোবাইলে ধরেছি বা দিনের বেলা বিধায় এরকম দেখা যাচ্ছে, ল্যাপটপের ডিসপ্লেতে বিন্দুমাত্রও কোনো দাগ নেই, মানে ডিসপ্লেতে মেন যে ডিসপ্লে সেকশন সেটাতে বিন্দুমাত্রও কোনো দাগ নেই। আর যখন অন্ধকারে ইউজ করবেন তখন কিন্তু এরকম কোনো কিছুই আপনাদের দৃষ্টিগোচর হবে না যে ফাটা আছে কিংবা কোনো স্ক্র্যাচ আছে, আপনাদেরকে ওইরকম কিন্তু লাগবে না। আপনারা যখন সরাসরি দেখবেন, সরাসরি চালাবেন, তখন কিন্তু কোনো ভাঙা বা ফাটার কোনো ফিল আসবে না। সো আপনার এটা ঠিক করার সেরকম একটা প্রয়োজন নাই, জাস্ট আমি আমার দেখানোর দায়িত্ব তাই দেখাচ্ছি। আর প্রত্যেকটি কিবোর্ড আলো জ্বলে, যেটা আমি অন্ধকারে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই ল্যাপটপটির কনফিগারেশনে আমি চলে যাব। ল্যাপটপটিতে রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফোল্ডারে 249 তারপরে এটা হচ্ছে কত, এটা 29 GB, তারপরে এটা 249, এটা 153, তার মানে হচ্ছে টোটাল 1 TB হার্ড ডিস্ক আছে বা 1000 GB। তো আমি এখন ল্যাপটপের আরও একটু কনফিগারে চলে যাই। তো এবার দেখুন, এটা হচ্ছে ইন্টেল কোর i7 5th generation 5500U, এটার মানে 5th generation, আর 2.40 GHz,
তার মানে অনেক সুন্দর প্রসেসর। আপনারা নিশ্চিন্তে যে কোনো কাজ, গ্রাফিক্স ডিজাইনের কাজ বা যে কোনো ধরনের এডিটিংয়ের কাজ কিন্তু করতে পারবেন। আর সবচাইতে বড় একটা জিনিস, অনেকেই ল্যাপটপের মডেল বের করতে পারেন না সরাসরি, পেছনের সিরিয়ালগুলো ছাড়া যে যদি মডেল না দেয়া থাকে তাহলে বের করবেন কীভাবে। এখানে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন, নিচে দেখতে পাচ্ছেন যে আমার মাউসটা কিন্তু এখানে রয়েছে। তো আমি এখানে একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে টাস্ক ম্যানেজার, ঠিক আছে, টাস্ক ম্যানেজার, আচ্ছা এটাতে কিন্তু আপনার সম্পূর্ণ সিপিইউ, আমার এখানে শো করছে না ব্যাপারটা কি, এই যে সব কিছু আছে, এন্ড সিপিইউ আমি ইয়েটা মানে সিস্টেমটা আমি দেখাচ্ছি, কিন্তু এটা আমি মানে মডেল বের করব একটু পরে। জাস্ট এখানে সিপিইউ মেমোরি আপনার কত পার্সেন্ট আছে একদম অ্যাকুরেট দেখিয়ে দিবে, কিন্তু আপনি প্রত্যেকটি অপশনে যদি যান সেক্ষেত্রে প্রত্যেকটি অপশন কিন্তু আপনি সুন্দর করে পেয়ে যাবেন। গ্রাফিক্স আছে কত জিবি, এটার কিন্তু 4 GB গ্রাফিক্স আছে। তো এখন আমি এখানে লিখব, এখানে টাইপে টাইপে যাবেন, টাইপে লিখবেন সিস্টেম ইনফো, সিস্টেম, আচ্ছা সিস্টেম যখনই লিখবেন, SIS যখন লিখবেন তখন সিস্টেম ইনফো অ্যাপ আপনার কিন্তু শো করবে, তখন আপনি এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এই যে দেখুন আমি কার্সারটা রয়েছে যেখানে, এই যে মডেল, মডেল নাম্বারটা কিন্তু HP NV নোটবুক, এই এটার মডেল HP NV নোটবুক। তো এটা কিন্তু আপনারা যে কোনো ল্যাপটপে এই সিস্টেম ইনফরমেশন জাস্ট এখানে গিয়ে লিখবেন, এই যে ট্যাপে এখানে এখানে গিয়ে জাস্ট SYS দিলেই এরকম একটা অ্যাপ শো করবে আপনার সামনে সিস্টেম ইনফরমেশন। তো তারপরে আপনার কিন্তু এটা চলে আসবে, এই যে টোটাল প্রসেসরটা বা প্রসেসিং সব কিছু চলে আসবে। জাস্ট এই ভিডিওটা কিন্তু আপনার জন্য একটু উপকার করতে চলেছে, আপনি যদি নাও কেনেন, অনেকেরই এই জিনিসটা জানা থাকে না। তো যাই হোক আমি এটা বের করে ফেললাম। তো পারফরমেন্স নিয়ে কথা বলবো, পারফরমেন্সটা অনেক ভালো, অনেক ভালো, যেহেতু এটা বিজনেস ক্যাটাগরির একটি ল্যাপটপ, NV সিরিজের, খুবই দামি সিরিজের, যা বাংলাদেশে বিক্রিই হয়নি, এগুলো সব বাইরে থেকে আনা, যেগুলো বাংলাদেশে আছে সম্পূর্ণ ল্যাপটপগুলো বাইরে থেকে আনা। তো আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপটি নিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ যারা প্রথম প্রথম শিখবেন বা যারা করতে চান, তারা কিন্তু কম দামে, অনেক কম দামে, একটা Core i5 5th জেনারেশনের ল্যাপটপও কিন্তু এর থেকে অনেক বেশি দাম। তো জাস্ট এই গ্লাসটা ব্রোকেনের কারণে এই ল্যাপটপটির এত দাম কম, আর ফুল ব্যাকআপ পেয়ে যাচ্ছেন 4 ঘন্টা। আর যেটা বলেছি, যদি প্রমাণ করতে পারেন যে মাদারবোর্ডে বা কোনো জায়গায় কোনো রকম কোনো কাজ করা আছে, সার্ভিস করা আছে, তাহলে ল্যাপটপটি ফ্রি দিয়ে দিব, সেই গ্যারান্টি থাকছে ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে রাখা নোটিফিকেশন বেল আইকনটিতে টিক দিয়ে রাখুন। আর যারা কুষ্টিয়ার আশেপাশে আছেন তারা তো অবশ্যই আমার লোকেশনে চলে আসতে পারবেন, সমসপুর বাজার খোকসা রেলওয়ে স্টেশন, খোকসা কুষ্টিয়া। আর যারা দেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন বা দূর দূরান্ত থেকে দেখছেন, তাদের জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে এসে পরিবহনের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন, সেক্ষেত্রে 1000 টাকা অগ্রিম বিকাশ করতে হবে। আর আরেকটা ভালো যেই খবরটা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই এসে পরিবহন থেকে ফুল টাকা পেমেন্ট করার আগে অবশ্যই চেক করে নিতে পারবেন, আপনার পছন্দ হলেই আপনি ল্যাপটপটা নেবেন, এবং না পছন্দ না হলে আপনাকে টাকা জমা দিতে হবে না, এবং বাকি টাকা যেটা আপনি 1000 টাকা বিকাশ করেছেন সেটা জাস্ট পাঠানোর খরচটা রেখে আপনার বাকি টাকাটা ওই অফিসে থাকাকালীনই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো অনেকেই আসে, অনেক ধরনের প্রতারণা করে থাকে, বক্সের মধ্যে অন্যান্য কিছু দিয়ে দিয়ে জাস্ট হচ্ছে সেল করে দেয়। তো আমাদের এরকম কোনো আসলে উদ্দেশ্য নাই, জাস্ট ল্যাপটপগুলো বিক্রি করার দরকার, এজন্যই আমরা হচ্ছে সেল করি। আর কাস্টমার ঠকানো আসলে মূলত আমাদের ব্যবসা না। তো আপনারা চাইলে যে কোনো ইউজড মোবাইল, ল্যাপটপ, এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে আরও ফোন আছে, একদম ফ্রেশ কন্ডিশনের শাওমি ফোন আছে, Poco X3, তো তাছাড়াও স্যামসাং Note 20 Ultra 5G, এছাড়াও অনেক ইউজড মোবাইল, মানে অনেক অনেক ধরনের ইউজড মোবাইল, কম দাম থেকে শুরু করে অনেক দাম পর্যন্ত মোবাইল সহ ডেস্কটপ, তারপরে হচ্ছে ল্যাপটপ এবং ইউজড মোটরসাইকেল সহ ইলেকট্রনিক্স অনেক পণ্য কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন খুবই সীমিত দামে।
তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা নোটিফিকেশন বেল আইকনটিতে টিক দিয়ে রাখুন। আপনার অথবা আপনার আশেপাশের কারোর হয়তো বা দরকার আছে এমন পণ্য যেটা আমার কাছে রয়েছে, তাই আপনার মাধ্যমে যদি সেটা সেল হয় সে উপকৃত হলো এবং আমিও। তো মাঝখান থেকে একটু প্রশংসার দাবিদার বা ভাগিদার আপনি হবেন, তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে ফেলুন এবং রিকমেন্ডেশন করুন যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হয়। এবং আমাদের চ্যানেলে কিন্তু অহরহ ভিডিও আছে যে পণ্য ডাইরেক্টলি কাস্টমার এসে আমাদের কাছ থেকে নিচ্ছেন, এমনকি রাত একটার সময়ও আমাদের বাড়ি থেকে মানে বাসা থেকে, বাসা কেন বলছি কারণ হচ্ছে আমার যে দোকানটা বিজনেস আমি যেখান থেকে করি সেটা আমার বাসা থেকেই, এই জন্য শোরুম বলেন আর পার্সোনাল রুম বলেন ওই আমার বাসাটাই সব আর কি। তো আমার লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি, সোমশপুর বাজার খোকসা রেলওয়ে স্টেশন খোকসা কুষ্টিয়া। তো আমি ল্যাপটপটির সাইড দেখাবো আপনাদেরকে অবশ্যই। তো সাইডটা দেখানোর আগে আমাকে এটা জাস্ট শাট ডাউন করতে হবে, বা আমি শাট ডাউন না করে এভাবেই ইয়ে করতে পারি। ও ক্যামেরাটা যেটা ছিল ক্যামেরা দেখাবো, ক্যামেরাটা দেখাতে আমার খেয়াল নেই, আমি ক্যামেরায় চলে যাচ্ছি, চাপ লাগে নাই। হ্যাঁ, ক্যামেরাটা মাশাল্লাহ খারাপ না, মানে ওপেন হবে, একটু সময় নিচ্ছে কেন আমি ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, যে আমার পেছনে কিন্তু অনেক আলো, তো যার কারণে এটা কিন্তু একটু ব্লারি ভাব আসছে, একটু ময়লা ময়লা, পেছনে সূর্য ডুবছে আর কি, তো যার কারণে এটা একটু ইয়ে লাগছে। তো আমি এই জিনিসটা সামনে ধরি তাহলে বুঝতে পারবেন, এখন কিন্তু দেখুন অনেকটা মানে পেছনের আলোটা অনেকখানি কভার করছে। তো যাই হোক, এটা ক্যামেরা, তো ল্যাপটপের ক্যামেরা খুব বেশি ভালো হওয়ার দরকার আমার মনে হয় নেই, তারপরেও যথেষ্ট ভালো আছে। তা আমি এটা জাস্ট এভাবেই বন্ধ করব এবং দেখুন যে প্রত্যেকটি বাটনের নিচে কিন্তু আলো জ্বলছে, প্রত্যেকটি বাটন কিবোর্ড মানে লাইটিং এবং ফুল ফ্রেশ আছে এই সাইডে, মানে টোটাল সাইডে টোটাল প্যানেলে কোনো রকম কোনো স্ক্র্যাচ নাই, আর যে স্ক্র্যাচগুলো আছে সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট এই যে দেখতে পারেন যে একটু কালো কালো ইয়ে হয়েছে, এখন ধরেন একটা পণ্য যদি কিছুদিন ইউজ হয় সেটা তো অবশ্যই এগুলো থাকবে, থাকারই কথা। আপনারা এইগুলোর জন্য যদি রিজেক্ট করেন তাহলে আমার কিছু করার থাকবে না, তো জাস্ট এইগুলো। তো আমি সাইডগুলো দেখাবো একটু, দেখুন সাইডগুলো কিন্তু ফ্রেশ আছে, এই যে সাইড ফ্রেশ আছে। তারপরে আমি এক হাত দিয়ে, আসলে এটা অনেক হেভি ওয়েট, তো এর আগে যেই ল্যাপটপটি দেখিয়েছিলাম 840G3 ওটা লাইট ওয়েট ছিল, অনেক হালকা ছিল, তো এই ল্যাপটপটি কিন্তু অনেক ওয়েট, আপনারা সার্চ দিয়ে দেখে নিতে পারেন। এবং ব্যাক সাইড আমি দেখাচ্ছি এবং কিছু মডেল নাম্বার আছে, মডেল নাম্বারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আবারও। তো এই যে দেখুন, আপনারা কিন্তু এগুলো দিয়ে সার্চ করে নিতে পারবেন, এই দুইটা মডেল আছে, এই যে একটা মডেল, এই যে এখানে সিরিয়াল নাম্বার সহ সমস্ত কিছু দেয়া আছে। এবং পেছনের সাইডে দেখতে পাচ্ছেন কিছু স্ক্র্যাচ আছে, অবশ্যই ভিডিওটি একটু বড় হলো কারণ খুঁটিনাটি সব কিছু দেখিয়ে দিচ্ছি, কারণ যাতে কাস্টমার প্রতারিত না হয়। এবং এই সাইড যেটা সেটাও দেখিয়ে দিচ্ছি, এই যে এই সাইড। এবং ব্যাটারি ব্যাকআপ যেটা বললাম সেটা কিন্তু ফুল 4 আওয়ার্স আপনি হার্ড স্ক্রিনে পাবেন, ফুল 4 আওয়ার্স, এবং আপনি যদি নর্মাল ইউজ করেন তার থেকে অনেক বেশি পাবেন। রিয়েল টাইম যেটা যায় সেটা আমাদের বলা, তো সেইগুলোই বলে থাকি মূলত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।